রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে সোমবার সন্ধ্যায় কমলপুরে উদ্বোধন হয়ে গেল মহারাজ যাত্রা উৎসব ও মেলার। এবছর 128তম বর্ষে পদার্পণ করেছে এই উৎসব। এই মহারাজ যাত্রা উৎসবকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সর্ববৃহৎ ধর্মীয় ও সামাজিক পার্বণ হিসেবে ধরা হয়। প্রতি বছরে কমলপুরের বড় লুতমা এই মহারাজ যাত্রা উৎসব ও মেলার আয়োজন করা হয়ে থাকে। এবছরও বেশ সাড়ম্বরে পালিত হচ্ছে এই মহারাজ যাত্রা উৎসব। 11 থেকে 15 নভেম্বর 5 দিন ব্যাপী চলবে এই উৎসব ও মেলা। সোমবার রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে উদ্বোধন হয় এই মহারাজ যাত্রা উৎসব ও মেলার। সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মনোজ কান্তি দেব, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন, ধলাই জেলা পরিষদের সভানেত্রী, সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ কমলপুরের মহকুমা শাসক জি এস নায়ক এবং প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা। এদিন মহারাজ যাত্রা উৎসবের প্রসঙ্গ টেনে মন্ত্রী সুধাংশু দাস বলেন, বড় লুতমায় ত্রয় মণ্ডপে আয়োজিত এই ঐতিহ্যবাহী মহারাজ উৎসব অত্র এলাকার প্রতিটি মানুষের শাস্ত্রীয় এবং ধর্মীয় বিচারধারাকে সমৃদ্ধ করবে। এই উৎসবের মাধ্যমে যেমন একে অপরের সাথে আন্তরিকতা বৃদ্ধি পাবে, ঠিক তেমনি বর্তমান প্রজন্ম শ্রীকৃষ্ণের নীতি আদর্শের সাথে পরিচিত হবে। এই এলাকার প্রত্যেকটা মানুষের শাস্ত্রীয় এবং ধর্মীয় এই দুই পদ্ধতি বিচারধারাকে সমৃদ্ধ করবে, মানুষের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে। আমাদের যে সুপ্রাচীন ঐতিহ্য এবং পরম্পরা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের কৃতিত্ব, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত করণীয় যে নীতি আদর্শগুলিকে রয়েছে, এগুলি নিয়ে এখানে পর্যালোচনা হবে এবং আজকের প্রজন্ম যারা এই পথ দিয়ে এখনো হাঁটতে পারেনি, যারা বুঝে না জানে না, তারা এখান থেকে অনেক বেশি কিছু শিখবে, এটা আমি আবেদন রাখছি। এদিন উদ্বোধনী পর্ব শেষে মেলা প্রাঙ্গণের বিভিন্ন সরকারি স্টল সহ অন্যান্য স্টলগুলি ঘুরে দেখেন মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।